أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন আমিন ছেলেমেয়ের পক্ষ থেকে বিবাহের ক্ষেত্রে সাক্ষী লাগবে কজন লাগবে ছেলেমেয়ের পক্ষ থেকে উভয়দের দুজন দুজন সাক্ষী লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোন লেনদেনের ক্ষেত্রে সাক্ষীর ক্ষেত্রে দুজন বলছেন দুজন পুরুষ আর দুজন পুরুষ না হলে একজন পুরুষ এবং দুজন মহিলা মহিলার ক্ষেত্রে একজন হলে চলে না মহিলার একজন পুরুষের মোকাবেলায় দুজন মহিলা দরকার দিনদার পরিষ্কার যারা আমানতদার পুরুষের ক্ষেত্রে সে মেয়ের ক্ষেত্রে যেমন দুজন সাক্ষী দরকার ছেলের ক্ষেত্রে দুজন সাক্ষী দরকার এগুলি জরুরি অশাহেদাই আদলিন ন্যায়পরায়ণ সত্যপরায়ণ সাথে সাক্ষী দুজন দরকার তারপরে ছেলের পক্ষ থেকে যদি সাক্ষী না থাকেন এখন আপনি প্রশ্ন করছেন যে এই সাক্ষী দেশে থাকলে হবে ছেলে বিবাহ যদি মোবাইলের মধ্যে এখানে করে থাকে আর সে সাক্ষী যদি দেশে থাকে তো ছেলের এই অবস্থা জানে নাকি এখানে হ্যাঁ আর এইসব মোবাইলের বিবাহ সেবা এত আমি এটা এইসব বিষয়ে এত সমর্থন করি না অস্ক্রিন ভাই আল্লামা বিভিন্ন শর্ত সাপেক্ষে সমর্থন করছে কিন্তু আমি এই সমস্ত বিষয়ে কারণ আমাদের দেশের অবস্থা আমি জানি আমাদের বাঙালিদের অবস্থা আমি জানি আপনিও জানেন এইগুলি বড় প্রতারক বাঙালিদের মতো রক্ত খারাপ আর পৃথিবীতে খুব কম মানুষ আছে ইল্লামার রহিমাল্লাহ যদি পরিষ্কার হয় এরা বড় প্রতারক এখন এখন আপনাকে বিবাহসাদী করবে এখন একটা কাজ করবে কিছুক্ষণ পরে চকুল ডালাইব এ আবার সবার কথা বলেন না যারা আল্লাহর কাজ আল্লাহকে ভয় করে বা দিনদার মানুষ তারা বাদ দিয়ে এগুলি আর তো পুরো তারা বাংলাদেশের প্রতি কত মেয়ের প্রতি জুলুম হচ্ছে তারপরে মেয়েরা ছেলেদের প্রতি জুলুম করে এগুলি কী মনে করবেন আজকে মোবাইলের মধ্যে বিবাহসাদী করে এই মজা লুটবে এই করবে রাত দিন কথাবার্তা বলবে কদিন পরে তালাক দিয়ে দেবে শেষ বা দেশে গেলে একটু নিজের ফায়দা উঠায় তার ওকে আর ভালো লাগে না মোবাইলে বিবাহ করছে এই করেছে ওই পছন্দ নেই এই হয়েছে সেই হয়েছে এই হয়েছে সেই হয়েছে তোমার এই কারণ তোমার নাক ভাষা কোন ভাষা চোখ ভাষা মুখ ভাষা এই দেখিনি তোমার এই দেখিনি মা দেখছে বাবা দেখছে ভাই দেখছে বোন দেখছে আমি দেখিনি আমি এই দেখছিলাম সেই দেখছিলাম আর কত তার মোশন বাইরে যাবো তখন তোর পাওয়ার কত কথার ক্ষমতা কত আর কত দেখবেন দৃষ্টিভঙ্গি চেঞ্জ আর কত কি যেই করে টাকা কামায় আর অহংকার তার চেয়ে অনেক বেশি আপনি আবার রাগ করে নমাজ করি না এইগুলো বাঙালি জাতি আমাদের অভ্যাস আমাদের মনে হিংসা বিদ্বেষ আর যত অন্য অপরাধ আছে এটা বাঙালিদের আমাদের স্বভাব আমরা একজন একজনের ভালো কল্যাণ চাই কোনো দিনই বাঙালির গিবন মুখ সবসময় কোনো সময় চুপ থাকে না একজন একজনের বিরুদ্ধে খালি বলতেই থাকে কাজ নেই কর্ম নেই জিগির আজগার নাই এভাবে করে আমাদের দেশের অন্য অপরাধ দেখেন আজকে কী অবস্থা হ্যাঁ সবার ক্ষেত্রে এগুলি একজনের ক্ষেত্রে না আল্লাহ রহম করুক আল্লাহ রহম করুক এগুলির ক্ষেত্রে কী বলবেন আর দেশে মোবাইলের মাধ্যমে যদি কেউ বিবাহসাদী করে আর সে এখানে যে সে এখানে সাক্ষী প্রমাণ রাখবে না এখানে তার ডকুমেন্ট প্রমাণ কী দেশে গেলে সে অস্বীকার করে দেবে আপনি যতই বলেন আমার মা আছে বাবা আছে না আমি মা বাবার উপরে কোনো কথা মানি বলি না আরে আমার সবাই চেনে ভালো আপনি যে পরিবর্তন হইবেন না সে এক্সট্রা গ্যারান্টি কী কী দেয় বলে বলেন তো হ্যাঁ সে সংসার করবে না আপনি তাকে কীভাবে বোঝাবেন আপনি মেয়ে নিয়ে সংসার করবো না আপনি কীভাবে বোঝাবেন না মা বাবা ভাই বোন আত্মীয়স্বজন গোষ্ঠী কেউ কথা সে মানে না মা বাপের কথা মানে না কেউ কথা মানে না কেউ মানবে অনেক সে আপনি কীভাবে কী করবেন আল্লাহ হেদায়েত দান করুন এই সমস্ত বিষয়ে বিবেক দিয়ে আপনিও চিন্তা করবেন যে হ্যাঁ এখানে কি একা আপনার বোনের ক্ষেত্রে আপনি চিন্তা করেন আপনার বোন যদি কেউ বিবাহ আপনার বোন না থাকলাম মানে সাপোজ আপনার বোন যদি কেউ বিদেশে বাড়িতে বিবাহ করতেছে তো আপনি এই ছেলেকে বিবাহ দিয়ে দেবেন এমনি এভাবে সহযোগে আপনি চিন্তা ভাবনা করবেন না বিবেচনা করবেন না এটাকে হাসি কুলি পুতুল খেলা নাকি একটা মেয়েকে দিয়ে দেবেন এটা জীবন ভরে একটা মেয়ের জীবনের সিনেমিনি খেলা হয়ে যায় তাহলে আপনার মেয়েকে দিবেন আপনি তো এ ব্যবসায় কত দিকে দেখতে হয় কারণ কি মানুষ এগুলো বাধ্য করছে দেখতে আর দিনদারিত্ব তো আমরা প্রাধান্য দিতেই পারি না কারণ দিন খুঁজে পাওয়া কঠিন বিবাহের ক্ষেত্রে নামেন তো দেখেন যে একটা ভালো ছেলে পাওয়া কঠিন আর একটা ভালো মেয়ে পাওয়া কঠিন অথচ মেয়ে ছেলের অভাব নেই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ রহম করুক আমার কথা একটু করা হয়ে গেল মনে হয় আপনি আবার রাগ করেন না আপনি আমার কাছের ভিতরে পরে বললাম আর কি আল্লাহ রহম করুক আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন রহম আমিন জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু